আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শিল্পাস ব্লগ এন্ড কুকিং এ ওয়েলকাম করছি। আজকে টুকটাক কি কি কাজ করেছি আর হচ্ছে একটা রেসিপি দেখাবো, সানার বরফি। সকালবেলা উঠি কি সুন্দর রোদ আসছে বারান্দায়, বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম, তারপর বানিয়েছি কফি। মজা করে দুজনে মিলে কফি খেলাম, আমি আর আমার মেয়ে। ওরা বাবা মেয়ে ঘুমিয়ে আছে আর আমি আমার মেয়ে উঠেছি, আমরা দুজনে মিলে দু কাপ কফি বানিয়েছি সকালবেলা। সারাদিন টুকটাক অনেক কাজ করেছি, আজকে কফিটা খাওয়ার পরে শরীরে দারুণ একটা এনার্জি আসে। আজকে টিভি স্ট্যান্ডটাকে নতুন করে গুছিয়েছি, অনেক শোপিস ছিল, এত শোপিস নেড়ে প্রতিদিন এগুলিকে মোছামুছি করা আসলেই অনেক ঝামেলা, তাই এটাকে একটু হালকা পাতলা করে ফেলেছি। অনেক কিছু সরিয়ে একদম হালকা হালকা করে টিভি স্ট্যান্ডটাকে নতুন করে সাজিয়েছি, এটাকে আজকে গুছালাম। খুবই হালকা লাগছে এখন দেখতে, আমার একটু শোপিসের ফাঁকে পোকে একটু সবুজ থাকলে আমার ভালো লাগে, তাও সেটা ন্যাচারাল গাছ। এভাবে সাজিয়েছি টিভি স্ট্যান্ডটাকে। এখানে কয়েকটা ছবি স্ট্যান্ড রেখেছি, আমাদের ফ্যামিলি পিকচার, ওদের স্কুলের ড্রেস পরা ছবি, এখানেও একটা গাছ রেখেছি। শামুক, প্রচুর শামুক সব সরিয়ে ফেলেছি, এখানে কয়েকটা রাখলাম। এভাবে টিভি স্ট্যান্ডটাকে গুছিয়েছি, তারপর সানার বরফি বানিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কেজি দুধ, দুধটাতে একটু লেবুর রস দিয়ে দিলাম, তারপর এটা সানা হয়ে গেল, দুধটা কেটে গেল। তারপরে যেটা করেছি, সানাটা হওয়ার পর এটাকে আমি লেবুর জুসটা দেওয়া, লেমন জুসটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে নিয়েছি, কারণ সানাটা এখন হয়ে গিয়েছে। এটাকে আমি একটু ছেঁকে নিব, ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব। স্ট্রেনারে ছেঁকে নিলাম, ছেঁকে একদম ট্যাপের পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর একটা প্লেটে নিয়ে নিলাম, এবার আমি এটাকে হাতে ম্যাশ করে নিব, খুব ভালোভাবে একটু একটু করে হাতে ম্যাশ করে নিব। একটু করে ফুড কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, সাদাও থাকলে প্রবলেম নেই। আমি একটু কালার করার জন্য, কালারফুল করার জন্য একটু করে ফুড কালার দিয়ে দিলাম, তারপর এটাকে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। একটা ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু গরম হয়ে এলে ম্যাশ করে রাখা ছানাগুলো আমি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গিয়েছে, এখন আমার ছানাগুলো দিয়ে দিচ্ছি, ছানাগুলো একটু করে নেড়ে নিব। এটা খেয়াল রাখতে হবে বেশি ড্রাই যেন না হয়ে যায়, ছানাটা নরম থাকতে থাকতে চিনি দিয়ে দিব। এখানে নিয়েছি স্বাদ মতো, যে যেমন মিষ্টি খায় ওই পরিমাণ চিনি দিয়ে দিলাম, চিনি এবং ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটু করে ভেজে তারপর একটা যেই আমি যে প্লেটে এটাকে বানাবো বরফি আকারে বানাবো সেই প্লেটে একটু করে ঘি মেখে নিলাম। তারপর আমার এই ছানা চিনি এবং ছানাটাকে যেটাকে আমি ফ্রাই করে নিয়েছি হালকা হাতে, এত বেশি ফ্রাই করা যাবে না, তারপর একটু নরম থাকতে থাকতেই এখানে ঢেলে এইভাবে একটা স্পেচুলা দিয়ে চেপে দিতে হবে। ত্রিশ মিনিট পর আমি এটাকে বরফি আকারে কেটে নেব। যে কি সুন্দর হয়ে গিয়েছে, চিনিটা জমে গিয়েছে ছানার সাথে, বরফি আকারে হয়ে গেছে, অসম্ভব মজার হয় ছানার বরফিটা খেতে। আমি এভাবে সাজিয়ে নিলাম, খুব সুন্দর একটা বিকেলের নাস্তা। ইচ্ছে করলে একটু বাদামও ছিটিয়ে দেওয়া যায়। দারুণ মজার হয় খেতে। তারপর সে ইভিনিং এর দিকে এই চিকেন এবং আলু দিয়ে, চিকেন আর আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে এভাবে একটা পাকোড়া বানিয়েছিলাম। সসের সাথে খেতে আর গরম গরম চায়ের সাথে খেতে দারুণ মজার এই পাকোড়াটা। এই ছিল আজকের আমার সারাদিনের টুকিটাকি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।